ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ NCS থেকে একটি নতুন চাকরির আপডেট চলে এসেছে। 6000-এরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ তথা আমাদের কলকাতা থেকে। তো আজকের সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপনি যদি NCS অর্থাৎ ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এমপ্লয়মেন্ট ব্যাংক, যেটা রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক আছে, তেমনই ন্যাশনাল কেরিয়ার সার্ভিস হলো কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক, আপনি যদি কেন্দ্রীয় সরকারের এই NCS এ নামটি নথিভুক্ত করিয়ে রাখেন, তাহলে প্রতিনিয়ত আপনি কেন্দ্রীয় সরকারের চাকরির আপডেট পেয়ে যাবেন আপনার রাজ্য থেকে। আপনার রাজ্য থেকে যখনই যেমন ভ্যাকান্সি আসুক না কেন, আপনি কিন্তু সেটা সবার প্রথমে জানতে পারবেন এবং আপনাকে অগ্রাধিকারও দেওয়া হবে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে তার জন্য। তো যাই হোক, আপনি যদি এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকে নামটি নথিভুক্ত করাতে চান, তাহলে ভিডিওর লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। পূর্বে আমরা এই ভিডিওটি কিন্তু আপলোড করেছিলাম, আপনারা চাইলে পূর্বের এই ভিডিওটি দেখে নাম নথিভুক্ত করাতে পারেন যারা এখনও রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের নামটি নথিভুক্ত করাননি। বলে রাখি, অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে আপনি যদি স্নাতক শ্রেণীও পাস করে থাকেন, ITI যদি করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 14,893 জনকে চাকরি দেওয়া হবে আমাদের এই রাজ্য থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন আমি পুরো এই বিষয়টি নিয়ে আপনাদেরকে বলে দিলাম। তো আপনি যদি নাম লেখাতে চান, নাম নথিভুক্ত করাতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক। তো ফ্রেন্ডস, এবার আপনাদেরকে বলার বিষয় যেটা, যে ইতিমধ্যে 6000-এরও বেশি শূন্য পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি চলে এসেছে, বয়স কী লাগবে, যোগ্যতা কী লাগবে, কমপ্লিট ইনফরমেশান পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে। তো ফ্রেন্ডস, চলুন ডিটেলসটা দেখে নেওয়া যায়। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিজিট করেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, যেটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের একটি অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, ডিসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক, সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন এবং বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। তো একটু স্ক্রল ডাউন করবেন আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে একটি কোম্পানির নাম, যে কোম্পানি হলো কামাক্কা নন পাওয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড। তো এই কোম্পানি থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, খেয়াল রাখবেন এটা কিন্তু ট্রাস্টেড একটি কোম্পানি। হ্যাঁ ফ্রেন্ডস, ট্রাস্টেড, তার কারণ এটাই, আমাদের ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের সাথে এই কোম্পানির টাই আপ করা আছে আর আমাদের গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। তাই ভয়ে পাওয়ার কোনো কিছু নেই, এখানে আপনাদের স্থায়ী পদে ফুল টাইম কিন্তু জব মিলবে। ওকে, নেক্সট এখানে বলা হচ্ছে কামাক্ষা নন পাওয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড থেকে যে পদে নিয়োগ করা হবে, সেক্ষেত্রে লেখা আছে জব টাইটেল সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হবে। জব টাইপ এখানে পার্টনারশিপ। তো যাই হোক, এগুলো দেখার আগে আমরা দেখে নেব জব ডেসক্রিপশন। তো জব ডেসক্রিপশনে এখানে লেখা আছে, দেখুন, এজ 20-35 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। হাইট কত চাওয়া হয়েছে, 5 ফিট 7 ইঞ্চি, 5 ফিট 7 ইঞ্চি মিনিমাম আপনার যদি হাইট হয়ে থাকে আপনি তাহলে আবেদন করতে পারবেন। ন্যূনতম যোগ্যতা এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, লেখা আছে দেখুন মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। নেক্সট এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্সের কথা, বলা হচ্ছে 0-2, অর্থাৎ আপনাদের কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এছাড়া 2 বছর পর্যন্ত আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন সিকিউরিটি গার্ড পদের জন্য। জব লোকেশন কোথায়, ওয়েস্ট বেঙ্গল কলকাতা। কী স্কিল চাওয়া হয়েছে, এখানে অনেক কটি স্কিলের কথা উল্লেখ করা হয়েছে, যেমন যদি হার্ড ওয়ার্কিং করতে আপনি যদি পারেন, এছাড়া সিকিউরিটি গার্ডের যদি কাজ আপনার জানা থাকে, কোনো স্কিল থেকে থাকে, আপনি যদি সৎ হন অনেস্ট হন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আশা করি সকলের এই স্কিলটা আছে, তাই আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। নেচার অফ জব ফুল টাইম কিন্তু আপনাদের জব মিলবে, স্যালারি প্রতি মাসে আপনি পেয়ে যাবেন 7,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে, স্যালারি কিন্তু আপনাদের মান্থলি পেমেন্ট করা হবে। লেখা আছে লাস্ট ডেট টু অ্যাপ্লাই 31-7-2020 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অ্যাভেলেবেল টু জয়েন ইন ডেস, তো বলা হচ্ছে প্রতিদিন এখানে কিন্তু জয়েন করতে পারবেন 10 জন করে, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা প্রতিদিন 10 জন করে আবেদন করতে পারবেন। তার কারণ এটাই বলা হচ্ছে, যখনই অনেকজন আবেদন করতে চাইবে তখন কিন্তু সার্ভারটা জাম হয়ে যাবে, তখন কারোরই আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে না। তাই এখানে একটি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে, যেমন প্রতিদিন 10 জন করে আপনারা আবেদন করতে পারবেন। জেন্ডার এখানে বলা হচ্ছে অগ্রাধিকার আপনারা পেয়ে যাবেন যদি আপনারা মেল হন, পুরুষ ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ক্যাটাগরি জেনারেল, OBC, OTH অথবা SC, এমনকি ST, প্রত্যেকেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে এক্স সার্ভিস ম্যানদের জন্য এখানে কিন্তু অগ্রাধিকার থাকবে। এজ এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দেখুন বর্ন অন অর বিটুইন 2/5/1985 সাল থেকে, যদি 2/5/2000 সালের মধ্যে আপনাদের
ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর কত বয়স লাগবে সেটা তো আমি পূর্বেই বলে দিয়েছি, কন্ট্যাক্ট ডিটেলস বলা হচ্ছে। আপনি এতক্ষণ এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কোথায় কন্ট্যাক্ট করবেন, এখানে দেখুন একটি ইমেল আইডি দেওয়া আছে, এই ইমেল আইডিতে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন। বিজ্ঞপ্তি দেখে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা আরও বেশি কিছু আপনি জানতে চান তাহলে এই ইমেল আইডিতে আপনারা মেল করবেন। হয়ে গেল সম্পূর্ণ, আপনারা বুঝতে পারলেন। এবার দেখুন এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই অপশান দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই অপশান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আমি এই মুহূর্তে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম। অ্যাপ্লাই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করার পরে নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো আমার এই মুহূর্তে নতুন পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে কি বলছে, এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই অপশান দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই অপশান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আমি এই মুহূর্তে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম। অ্যাপ্লাই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করার পরে নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো আমার এই মুহূর্তে নতুন পেজ ওপেন হয়ে গেছে। কিন্তু আপনি নিউ ইউজারের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে সাইন আপ করবেন, তার জন্য আমরা পূর্বে একটি ভিডিও করেছি, সেই ভিডিও লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আপনারা রেজিস্ট্রেশনটা প্রথমে কমপ্লিট করবেন, তারপরে আমরা আবেদন করবেন। তো অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করুন, কমপ্লিট আমরা কিন্তু ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এক এক করে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, পরবর্তী এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।